রাতে শুতে যাওয়ার আগে এই সিরাম ঠিক এইভাবে ইউজ করে দেখো, 7 থেকে 10 দিনের মধ্যে স্কিনের সমস্ত ডার্ক স্পট ধীরে ধীরে মিলিয়ে যাবে, রিঙ্কেলস মিলিয়ে যাবে, স্কিনে আসবে একটা নিজস্ব উজ্জ্বলতা, এক্সট্রা গ্লো, একটা স্কিন হবে একদম ফ্ললেস, বিউটিফুল, একদম ইউথফুল স্কিন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটা নাইট স্কিন কেয়ার শেয়ার করব, সেটা শুধুমাত্র যে সামারে তা না, সামারেও করতে পারবে, মানে সামার উইন্টার সারা বছরই এই স্কিন কেয়ারটা যদি আমরা ফলো করি তাহলে না আমাদের একদম মানে বেবি সফট স্কিন হবে, গ্লোয়িং, সেই পিঙ্কি পিঙ্কি যে বেবি সফট যে স্কিনটা হয় সেই রকম ধীরে ধীরে স্কিনটা কিন্তু হয়ে যাবে। আর আমাকে তোমরা অনেকে কমেন্ট করছো যে দিদি মুখে একটা বয়সের ছাপ এসে গেছে, মুখটা সেই একটা গ্লোয়িং নেই মুখে, মানে মেকআপ করলেও সেই মেকআপও কালো হয়ে যাচ্ছে, মেকআপ ঠিক মতন বসছে না, একটা মানে একটা কিছু বলো যাতে নাকি মুখটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা না মানে 35-এর পর থেকে প্রত্যেকজনের প্রত্যেকেরই আর কি এই প্রবলেমটা হয় যে মুখটা একদম ড্রাই হয়ে যায়, কারো কারো খুব তাড়াতাড়ি রিঙ্কেলস এসে যায়, পিগমেন্টেশনের দাগ ভীষণ পরিমাণে এসে যায়। আর কি বলতো, পিগমেন্টেশন বা ওই ব্রণর যে গর্ত গর্ত দাগ হয়ে যায়, কালো ছোপ পড়ে যায়, সেগুলো না যেতে একটু টাইম লাগে, ঝট করে কিন্তু আজকেই কিছু করলাম ট্রিটমেন্ট কালকেই সেরে যাবে তা কিন্তু হয় না। তবে ধীরে ধীরে করতে 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 আস্তে আস্তে ফেড হয়, তারপরে আরও পরে আস্তে আস্তে মিলিয়ে যায়। তা আমি আজকে তোমাদেরকে যে রেমেডিটা দেখাবো সেটা এত ভালো, তোমরা নিজেরা না ট্রাই করলে বুঝতে পারবে না, মানে এত ভালো কাজ দেবে, 7 দিন 10 দিন ইউজ করার পরেই তোমরা নিজেরা নিজেদের মানে একটা স্কিনটা গ্লোটা বুঝতে পারবে। তার জন্য কি করতে হবে দেখো, আজকে আমি এমনি জেনারেলি তোমরা জানো যে খুব একটা মেকআপ করে ভিডিও বানাতে বসি না, আমি আমার চেষ্টাই করি, আমি সবসময় আমার ভীষণ ন্যাচারাল ওয়েতে আমি ভিডিও বানাতে ভালোবাসি, কিন্তু আজকে আমি দেখো সামান্য হলেও একটু মেকআপ কিন্তু আমি করেছি। তার কারণটা হচ্ছে এটাই তোমাদেরকে বলার জন্যে যে আমাদের যখন আমরা নাইট স্কিন কেয়ার, এটা তো নাইটে করব, শোবার আগে এই স্কিন কেয়ারটা করব, আর শোবার আগে স্কিন কেয়ার ভীষণ জরুরি, কারণ রাত্রিবেলা যখন আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার হয়, ভেতর ভেতর হিলিং হয়, তখন স্কিনটা যদি আমরা একটু স্কিন কেয়ার করে শুই তাহলে কিন্তু আমরা সেই স্কিন কেয়ারটার যতটা গুণ সমস্তটা আমরা স্কিনে অ্যাবজর্ব করাতে পারবো। তার জন্য কি করতে হবে, আমাদের কিন্তু মেকআপটা আগে রিমুভ করতে হবে। এবার মেকআপ রিমুভ করবার জন্য আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু এখানে নারকেল তেল ইউজ করছি, একটু ভালো নারকেল তেল, কোকোনাট অয়েল দিয়ে আমি মেকআপটা রিমুভ করছি। নারকেল তেল মানে মেকআপ রিমুভারের জন্য, রিমুভিংয়ের জন্য ভীষণ ভালো, কোনো রকম স্কিনে হার্ম করে না নারকেল তেল, আর বরং তুমি যদি বারে বারে ফেস ওয়াশ করো তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি ডাল হয়ে যাবে, আরও বেশি ড্রাই হয়ে যাবে। কিন্তু এই নারকেল তেলটা দিয়ে আমি অন্তত 2-3 মিনিট এইভাবে দেখো মাসাজ করছি, চোখেও আমার মেকআপ আছে দেখো, সেই চোখের মেকআপটাও ওঠানোর জন্যে চোখের এখানেও আর আই সার্কেলের সমস্ত নারকেল তেলটা আমি, এটাও কিন্তু আমার নাইটে যে এই নারকেল তেল ম্যাসাজটা করছি সেটাও কিন্তু একটা নাইট স্কিন কেয়ারের ভেতর পড়ছে, সেটাতেও কিন্তু আমরা একটা উপকার পেয়ে যাচ্ছি, কারণ নারকেল তেল ভীষণ পরিমাণে স্কিনকে হাইড্রেট করে, আর নারকেল তেল ভীষণ পরিমাণে স্কিনের একটা ব্রাইটনেস এনে দেয়, স্কিনের বয়স কমিয়ে দেয়, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়। এইভাবে এইভাবে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে, ডার্ক স্পট আছে, বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা আছে, সমস্ত জায়গায় ভালো করে আমার নারকেল তেলটা আমি মাসাজ করে নিলাম। ভালো করে ম্যাসাজটা একটু ভালো করে করবে, একটু টাইম দিয়ে করবে, স্কিন কেয়ারের জন্য অন্তত দিনে এই 5 মিনিট এখানে, 5 মিনিট আমি নেক্সট স্টেপে দেখাবো, 10 মিনিট তোমরা যদি টাইম দাও তাহলে দেখবে স্কিন খুব গ্লোয়িং থাকবে, একদম এজের ছাপ পড়বে না স্কিনে, অনেক দিন স্কিনটা ইয়াং থাকবে। দেখো এইভাবে যত তুমি এরকম লিফট করবে তত কিন্তু তোমার স্কিনটা টাইট হবে, লিফট হবে, এইভাবে করে নিলাম। এবার একটা ঈষদুষ্ণ গরম জলে একটা টিস্যু ভিজিয়ে আমি ভালো করে মুছে নেব, এক্সেস যে অয়েলটাই দেখো আমার আজকে মেকআপ ছিল মুখে, সেই মেকআপটা পুরোটা কিন্তু উঠে যাচ্ছে,
এবং চোখের মেকআপও দেখো একদম ভালোভাবে উঠে যাচ্ছে। এইভাবে পুরো লিপস্টিক অবশ্য আমি লাগাইনি, তাই জন্য লিপস্টিক উঠলো না, কিন্তু আর সমস্ত মেকআপটা কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি। তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসার পর তারপরেও তোমরা এইটা করতে পারো, আর তা না হলে ফার্স্ট যদি তোমরা এই নারকোল তেল দিয়েই মেকআপ রিমুভারের কাজটা করে নাও, নারকোল তেল দিয়ে মেকআপটা রিমুভ করে নাও, এরপরে ঈষদুষ্ণ গরম জলে টাওয়েল ভিজিয়ে বা টিস্যু ভিজিয়ে এইভাবে মুছে নেবে, নিয়ে একবার এমনি প্লেন ওয়াটার দিয়ে পুরো মুখটা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে আবার এভাবে টাওয়েল দিয়ে মুছে নেবে। তাহলে কি তোমার মুখটা একদম পরিষ্কার হয়ে স্কিন কেয়ারের জন্যে তৈরি হয়ে গেল। এবার তাহলে চলো আমি সিরামটা বানাই, সেটা আগে দেখে নাও ঝট করে। আর হ্যাঁ, আমরা তো যাব কী বানা কীভাবে আমি সিরামটা বানাচ্ছি সেটা দেখতে যাওয়ার আগে আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের আমাকে তোমরা অনেকে অনেক কমেন্টস করে জানিয়েছো, দিদি আমার টিপসগুলো তোমাদের খুব কাজে লাগছে, তোমরা উপকার পাচ্ছ, আমাকে এরকমও অনেকে লিখেছো, দিদি জাস্ট দুদিন ব্যবহার করেছি, জাস্ট একদিন ব্যবহার করেছি, তাতেই আমার ভীষণ আমি স্যাটিসফাইড, তোমাদের স্যাটিসফ্যাকশনটাই আমার এই কাজের স্যাটিসফ্যাকশন। তাহলে চলো আর কথা নয়, এবার চলো দেখে নিই। দেখো এখানে প্রথমে নিয়েছি একটা কাঁচের পরিষ্কার বাটি, তার মধ্যে এটা আমি দিচ্ছি একটা জনসন বেবি ক্রিম, এটা জনসন বেবি মিল্ক ক্রিম, এইটা না থাকলে মানে যে এমনি নর্মাল যে জনসন বেবি ক্রিম সেটাও নিতে পারো, সেটা দিলেও একই কাজ হবে। তার সাথে দিচ্ছি আমি ভিটামিন ই ক্যাপসুল একটা, ভিটামিন ই ক্যাপসুল মানে ইভিয়ান 400, ইভিয়ান 400 মানে ত্বকের জন্য ভীষণ উপকারী, এটা ত্বকের থেকে রিঙ্কেলস দূরে করে, বয়সের ছাপ দূরে করে, স্কিনকে টাইট রাখে, ইয়াং রাখতে এই ভিটামিন ই ক্যাপসুল ভীষণ ভালো কাজ করে। আর তার সঙ্গে দিচ্ছি আমি কয়েক ফোঁটা লেবুর রস, তবে যদি কারো লেবু স্যুট না করে কোনো অসুবিধা নেই, লেবুর রসটা স্কিপ করবে, লেবুর রস স্কিপ করলেও কোনো অসুবিধা নেই, একই কাজ দেবে। লেবুর রসটা দেওয়ার এটাই কারণ, লেবু কিন্তু স্কিন থেকে ধীরে ধীরে সমস্ত ডার্ক স্পট দূরে করতে সাহায্য করে। এইবার দেখো এইটা যেটা আমি সিরামটা বানিয়েছি তোমরা তো দেখলে, এই যে জনসন বেবি ক্রিম, তবে আমি আবার বলে দিচ্ছি এই বেবি ক্রিমটা যদি না থাকে, এটা মিল্ক ক্রিম, মিল্ক আর রাইস ওয়াটার দেওয়া আছে, ভীষণ ভালো এই বেবি ক্রিমটা। তা নাহলে যেটা নর্মাল জনসন বেবি ক্রিম সেটাও তোমরা ইউজ করতে পারো, আর যদি জনসন বেবি ক্রিম না থাকে তাহলে নিভিয়া সফট দিয়েও এটা করতে পারো। এবার এটা নিয়ে আমি সারা ফেসে লাগিয়ে নেব, আগে জনসন বেবি ক্রিম স্কিনের জন্য ভীষণ ভালো, বাচ্চাদের জিনিস যেহেতু তার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না। এই সিরামটা দিয়ে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি দেখো, আপ স্ট্রোকে এইভাবে অন্তত 5 থেকে 6 মিনিট স্কিনে একটা ম্যাসাজ দেবে, তার ফলে কি স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে, স্কিনের একটা উজ্জ্বলতা ভেতর থেকে একটা গ্লোয়িংটা মানে ধীরে ধীরে বাড়বে, এবং ধীরে ধীরে সমস্ত ডার্ক স্পটও তোমার আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর যেখানে যেখানে স্কিন কুঁচকে গেছে, স্কিনে রিঙ্কেলস এসে গেছে, স্কিনে একটু ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সেগুলো আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ম্যাসাজ দেবে, এইভাবে ট্যাপ ট্যাপ করে দেবে, তাতে ব্লাড সার্কুলেশন বাড়ে, স্কিনের স্কিন রিপেয়ার হতে ভীষণ ভালো সাহায্য করে। কপালে অনেকের দেখবে রিঙ্কেলস এসে যায়, কপালে ভাঁজ এসে যায়, ওইভাবে দুটো আঙুলের সাহায্যে কপালে ম্যাসাজ দেবে, এইভাবে নাকের পাশে, ঠোঁটের পাশে যে জায়গাগুলো আমাদের কালো হয়ে যাওয়ার চান্স থাকে সেই জায়গাগুলো ভালো করে ম্যাসাজ দেবে, গালে সবসময় আপ স্ট্রোক একটুখানি লিফট করার চেষ্টা করবে, তাহলে স্কিনটা ওপর দিকে টাইট হয়ে লিফট থাকবে, স্কিনটা তোমার ঝুলে যাবে না, স্যাগি হয়ে যাবে না, তাহলে মানে বয়স্ক লাগবে না। ঠোঁটেও ভালো করে এটা ম্যাসাজ করে নেবে, ঠোঁটের কালো ছোপ এটাতে ভীষণ ভালো দূরে চলে যাবে, চোখের নিচে ভালো করে করবে, চোখের নিচের ডার্ক সার্কেল দূরে চলে যাবে। এইভাবে আমি 5 মিনিট ভালো করে ম্যাসাজ দেবো। এবার দেখো মোটামুটি আমার প্রায় 5 থেকে 6 মিনিট আমি ম্যাসাজ করা হয়ে গেছে, এবার কিন্তু মুখটা আমার একটু তেল তেল আছে, যাদের খুব ড্রাই স্কিন দেখবে তাদের স্কিনে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু এই যেটুকুনি বেঁচে আছে সেটুকুনিও মুখে যতটা পারবে ম্যাসাজ দিয়ে দেবে। এবার আমি কী করবো, যেহেতু আমারটা একটু একটু লেগেও আছে আবার একটু একটু শুকিয়েও গেছে,
এবার আমি একটা এটা হচ্ছে রোজ ওয়াটার, যে কোনো কোম্পানির যে কোনো রোজ ওয়াটার নিতে পারো। রোজ ওয়াটারটা নিয়ে আমি একটু জাস্ট এইভাবে স্প্রে করে দিলাম। এবার এই রোজ ওয়াটারটা দিয়ে আর একবার আমি এরকম জাস্ট 2 মিনিট এইভাবে মিশিয়ে দিচ্ছি। রোজ ওয়াটার কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। রোজ ওয়াটার স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, স্কিনে একটু ফর্সা ভাব এনে দিতে কিন্তু ভীষণ সাহায্য করে। রোজ ওয়াটারের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের স্কিনের রিপেয়ার হতে কাজ করে এবং স্কিনের একটু স্কিন টোনটা কিন্তু একটু উজ্জ্বল করতেও ভীষণ পরিমাণে সাহায্য করে। ব্যাস এইটুকুনি স্কিন কেয়ার রাত্রের জন্যে যথেষ্ট। তোমরা 7 থেকে 10 দিনের মধ্যে ভিজিবলি চেঞ্জ লক্ষ্য করবে। আমি তোমাদেরকে সবসময় বলি যে একটু মানে জাস্ট মানে বিশ্বাস রেখে যেগুলো আমি বলি সেগুলো ট্রাই করে দেখো, অবশ্যই উপকার পাবে। ভীষণ উপকারী এই জিনিসটা, এই উপায়টা তোমরা একটু করে দেখো আর তারপরে আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা উপকার পেলে। তাহলে আজকের এই ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি আরও এই ধরনের ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর যদি ভালো লাগে কমেন্টস করে জানিও কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে বন্ধুর সাথে ফ্যামিলির সাথে শেয়ার করো। আজকের মতন বাই বাই।